আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি বারডেম হসপিটালের নবম তলায়। তো এখান থেকেই আপনাদের এই দেখাচ্ছি মেট্রো রেলের সেই রাস্তা। এই রাস্তাটি ফার্ম গেটের দিকে চলে গেছে, ঠিক পাশেই এখানে শেরাটন হোটেল, এটার আরেকটা নাম রূপসী বাংলা। এই যে দেখতে পাচ্ছেন শেরাটন হোটেলের অংশ বিশেষ, এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে গাছপালা, এটা হচ্ছে রমনা পার্কের পশ্চিম পাশের অংশ, রমনা পার্ক। পেছনের ওই বিল্ডিংগুলো মিন্টু রোড, মগ বাজার, ওই এলাকার কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। মগ বাজার, বেলি রোড, দূর থেকেও বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এই শেরাটন হোটেলের অংশ। এই রাস্তা দিয়ে ফার্ম গেট মিরপুর যাওয়া যায়। দৃষ্টিনন্দন উঁচু উঁচু বিল্ডিং, খুব সুন্দর দেখে, খুব সুন্দর লাগছে। এই পাশে এটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি বা পিজি হসপিটালের অংশ। এর আগে আরেকটি এপিসোডে আমি দেখিয়েছিলাম দক্ষিণ পার্শ্বের অংশ, বারডেমের দক্ষিণ পার্শ্বের। এখন দেখাচ্ছি উত্তর পার্শ্বের অংশ। এটা একটা স্টেশন, মেট্রো রেলের শাহবাগ স্টেশন, নির্মাণাধীন অবস্থায় আছে, এখনও পরিপূর্ণ কাজ সম্পূর্ণ হয়নি। দেখতেই পাচ্ছেন এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে। স্বপ্নের মেট্রো রেল এই পথ ধরেই চলবে। উত্তরা থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এখন চালু আছে, কিন্তু এখনও এই অংশটুকু চালু হয়নি, ভবিষ্যতে চালু হবে। দিয়াবাড়ি স্টেশন থেকে, উত্তরা দিয়াবাড়ি থেকে আপনার শেষ গন্তব্য হবে কমলাপুর রেল স্টেশন। উপর থেকে কেমন দেখা যায় আপনারা অনেক সময় দেখে থাকবেন নিচ থেকে, এখানে উপর থেকে কেমন দেখা যায় সেই অংশটাই দেখাচ্ছে। তো আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যে লাইকনটি প্রেস করে দেবেন, যে কোনো কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে, সচেষ্ট হব, উৎসাহিত হব। তো আজ এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।